আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন। আজ এমন একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরব যেমন নান্দনিক, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা গোটা জাতি স্বপ্ন দেখি। আমি এখন রয়েছে নিকুঞ্জ এক আবাসিক এলাকার সংলগ্ন লেকে। নিকুঞ্জ কথার অর্থ হচ্ছে বাগান বা উদ্যানে লতাদি দ্বারা আবৃত জায়গা। পুরো ভিডিওটি দেখলে এই নিকুঞ্জ নামের যথার্থতা খুঁজে পাওয়া যাবে। নিকুঞ্জ একের এই লেকটির সংস্কারের কাজ শুরু হয়েছিল 2018 সালে আর এর কাজ শেষ হয়েছে 2020 সালের জুনে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক 300 ফুট সড়কের দুই পাশে 100 ফুট চওড়া খাল খনন প্রকল্পের আওতায় এই লেকটি সংস্কার করেছে। লেকের কাজ শেষ হবার 1 বছর পার হয়ে গেলেও লেকটিকে দেখে বোঝার উপায় নেই, দিন যত যাচ্ছে লেকের সৌন্দর্য যেন ততই বেড়ে যাচ্ছে। বাহারি সব ফুল আর গাছে আবৃত হয়ে আছে পুরো লেকটি। লেকের বসার স্থানগুলো যেমন পরিষ্কার তেমনি দেখতেও নান্দনিক, তাই এই লেকটিকে বলা হয়ে থাকে গ্রিন লেক। লেকের সংস্কারের পাশাপাশি এই লেকের পাশে সড়কটিকেও সংস্কার করা হয়েছে। নিকুঞ্জ এক আবাসিক এলাকার 1 নম্বর সড়ক থেকে 9 নম্বর সড়ক পর্যন্ত দীর্ঘ এই লেকটি। লেকের ঠিক মাঝামাঝি অবস্থানে রয়েছে একটি স্টিল ব্রিজ। এই বৃষ্টি লেকের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। দিনের আলোতে যেমন সুন্দর লাগে বৃষ্টি, রাতের আলোর ঝলকানিতে এর সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। লেকটি পুনরায় সংস্কার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।
লেকের পাশে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার। এই ফ্লাইওভারের পিলারগুলোকে পোস্টারের হাত থেকে মুক্ত করতে গ্রাস কার্পেটিং করা হচ্ছে, যার ভিডিও কিছুদিন আগে আমি দিয়েছি। আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এই লেকের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কপোতকপোতি, প্রবেশ এবং লেকে অবস্থান করা সম্পূর্ণ নিষেধ। এই বিষয়গুলো দেখার জন্য রয়েছে 24 ঘন্টা নিরাপত্তা প্রহরী। গ্রামের মতো এখানেও লেকের পাশে রয়েছে কিছু খেজুর গাছ, আর এই খেজুর গাছগুলোতে খেজুর ধরেছে। এই লেকের শেষ দুই প্রান্তে রয়েছে চন্দ্রাকৃতির দুটি ফাউন্টেন। লেকের ল্যাম্প পোস্টের ইলেকট্রিক লাইনগুলো মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে, তাই লেকের দুই পাশে তারের জঞ্জাল নেই। আমাদের সবার চাওয়া এমন পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে আচ্ছাদিত থাকবে আমাদের বাংলাদেশ। এই লেকটির পরিচ্ছন্নতা প্রমাণ করে আমরা চাইলে পারি আমাদের দেশকে এমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আসুন আমরা আমাদের চিন্তাধারা বদলাই, আপনি আমি বদলালেই বদলে যেতে থাকবে আমাদের চারপাশ। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।